মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। যারা পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি। রেসিপিটি হচ্ছে শাহি পমফ্রেট, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে অনেকেই খেয়েছি, ভীষণ ভালো লাগে। তো দেখুন, আশা রাখছি সবার ভালো লাগবে। এর জন্য তিনটে মিডিয়াম সাইজের পমফ্রেট নিয়েছি। আমি একটু চেরা লাগিয়ে দিয়েছি যাতে ভেতরে নুন মশলা ভালো করে ঢোকে। এটা ম্যারিনেট করব, একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। একই সাথে আমি এখানে হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক টিস্পুন মতন। দিয়ে এই পমফ্রেট মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে দেব। এই মাছটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 2 টেবিলস্পুন মতন চার মগজ মানে মেলন সিডস, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর 8-10টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি, আর 1 টেবিলস্পুন মতন আমি কিশমিশও জলে ভিজিয়ে রেখেছি। একটু সময় ভিজিয়ে রাখবেন, 10-15 মিনিট মতন, তারপর এটা দিয়ে একটা আমার স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তো এগুলোকে জলে যদি ভিজিয়ে না রাখেন পেস্টটা কিন্তু ভালো হবে না, গুটি গুটি থেকে যাবে, আর গ্রেভিটাও ভালো হবে না। তো ওই জন্য এটা অবশ্যই করতে হবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দেবো আমি 2 টেবিলস্পুন মতন টক দই। আমি এটা জল ঝরাইনি, এমনি যেরকম প্যাকেটে কিনতে পাওয়া যায় ওরকমই দিচ্ছি। 2 টেবিলস্পুন মতন দিলাম, দিয়ে এবারে একদম স্মুথ পেস্ট করব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা রেখেছি, আর এখানে 1/2 কাপ মতন রয়েছে টমেটো পেস্ট। এবারে রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে একদম ভালো করে গরম করে এই ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে দিয়ে লাল লাল করে ভাজবো। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলে করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন। এবারে এই মাছটা যখন একটা পিঠ সুন্দরভাবে হয়ে যাবে, তারপর এটাকে উল্টে দেব। মাছটা না একটু বেশি করে মানে তেলটা গরম হওয়ার পর দেবেন, তাহলে আর প্যানে এটা লেগে যাবে না। তো মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে সেম আমি ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে দারচিনি আর লবঙ্গ দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এই পেঁয়াজ বাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতন আদা বাটা, আর 1/2 টিস্পুন মতন রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যতটা মশলা নিয়েছি এর মধ্যে আপনারা চাইলে 4-5টা পমফ্রেট মাছও রান্না করতে পারবেন। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একই সাথে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, একটু চিনি দিচ্ছি অল্প করে 1/2 টিস্পুন মতন, এতে করে টেস্টটা সুন্দর ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতন দিয়ে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যেন খুব ভালো করে কষিয়ে যায়, তাহলেই কিন্তু এটা টেস্ট ভালো আসবে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে সেই মশলা যেটা আগে আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। তো প্রথমে ওই পেঁয়াজ টমেটো এটাকে ভালো করে কষানোর পর কিন্তু এটা দিতে হবে, নইলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে না। তো এটা দেওয়ার পরও আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি এই মশলাটা পুরো তেল ছেড়ে দিচ্ছে। দেখুন, সুন্দর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা একদম কষে গেছে। এবারে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আপনারা গরম করেও দিতে পারেন, যেহেতু এটার গ্রেভিটা একদম ঘন ঘন হয়, ওই জন্য জলের পরিমাণটা আপনারা আরেকটু কমও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর আপনারা একটু করে জায়ফল জৈত্রীর গুঁড়ো আলাদা করেও দেবেন 1/4 টিস্পুন মতন, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা এই গ্রেভির মধ্যে 4-5টা পমফ্রেট মাছ রান্না করতে পারবেন। তো এবারে ভালো করে মিশিয়ে একটু কভার করে রাখবো এই প্যানটাকে 10 মিনিটের জন্য। দেখুন, মাছটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে আমি স্টিম রাইসের সাথে সার্ভ করব। এটা আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।